দীঘা হাওড়া রেল লাইনে লবণ সত্যাগ্রহ স্মারক স্টেশনে অ্যাপ্রোচ রোড 1 হাঁটুর উপর জলে ডুবে রয়েছে, তাই যাত্রীদের বাধ্য হয়ে রেলের ট্র্যাকের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, তাতে অসহায় যাত্রীদের প্রাণহানির আশঙ্কা প্রবল। প্রসঙ্গত, কালী পুজোর আগের দিন পাঁশকুড়া দীঘা রেল লাইনে রঘুনাথ বাড়ি স্টেশনে দুর্ঘটনায় যে 3 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে, তাদের জন্য রেলকেই দায়ী করেছেন অনেকেই। ভবিষ্যতে লবণ সত্যাগ্রহ স্মারক স্টেশনে যদি এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটে, তার জন্য রেল একমাত্র দায়ী থাকবে, আশঙ্কা প্রকাশ করেছেন রেলযাত্রীদের একাংশ।